কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে যার অবস্থান থেকে নিজেদের মতামত শেয়ার করছেন বাদ জাননি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরও তিনি আন্দোলনকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুকে লিখেছেন এমন কোনো ছাত্র আছেন যিনি হামবার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নেব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে আপনাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই যদি আপনাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায় তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন সালমান মুখাদের আরও লিখেছেন এই মুহূর্তে আমি সর্বোচ্চ এটাই করতে পারি যদি আপনাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি অবশেষে এই অভিনেতা লিখেছেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এতটুকু যথেষ্ট না হয় আমি সত্যিই ভেঙে পড়েছি বিব্রত বোধ করছি জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জাবোধ করছি